জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য অনলাইনে বিনামূল্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করলো মালদা জেলা পুলিশ। জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য মালদা জেলার বিভিন্ন থানা এলাকার দুস্থ মেধাবী পড়ুয়াদের অনলাইনে বিনামূল্যে কোচিং ক্লাসের সুযোগ করে দিল মালদা জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় অনলাইন কোচিং ক্লাসের শংসাপত্র। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকার প্রায় 350 জন দুস্থ ছাত্রছাত্রীকে অনলাইন কোচিং ক্লাসের ব্যবস্থা করা মালদা জেলা পুলিশ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজুরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আনিশ সরকার, অমিত কুমার সাউ, ডিএসপি প্রশান্ত দেবনাথ, আজহার উদ্দিন খান, বিপুল ব্যানার্জি, কোচিং সেন্টারের সিও রানা প্রতাপ সিং সহ অন্যান্য পুলিশ অফিসার ও ছাত্রছাত্রীরা। অনলাইনে জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য খরচ হয় লক্ষাধিক টাকা। বিনামূল্যে কোচিং করার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। পুলিশ সুপার অলোক রাজুরিয়া ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেখুন আজকে আমাদের একটা কমিউনিটি পুলিশিং এ এটা মানে আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল এখানে আছে। আমাদের পুরো পুলিশ প্রশাসন আমাদের জেলা জুড়ে অ্যারাউন্ড 350 যারা ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রীরা তাদেরকে চিহ্নিত করেছে। চিহ্নিত করে আমরা ওদের অনলাইন একটা ভালো কোচিং, যেটা ক্যালকাটা বেস কোচিং আছে দেশা, ওটা ব্যবস্থা করেছি। এই কোচিং ইনস্টিটিউট, হ্যাঁ ক্যারিয়ার অ্যান্ড কোর্সেস, আচ্ছা আমাদের ইনিশিয়েটিভ দিশা, তো ক্যারিয়ার অ্যান্ড কোর্সেস এই কোচিং আছে। এই কোচিংয়ের মাধ্যমে অনলাইন মানে ওনারা বাড়ি থেকেই বসে এটা ভালো শিক্ষক যারা আছে তারা ওদেরকে লেকচার্স দেবেন, তার সঙ্গে সঙ্গে যেটা আছে টেস্ট সম্বন্ধে কীভাবে এটা পরীক্ষা যেটা হয় ন্যাশনাল লেভেলে আর এখানে পশ্চিমবঙ্গ লেভেলে দুটাই লেভেলে হয়, সেটা প্রত্যেক উইকলি টেস্ট হবে। টেস্ট হওয়ার পরে ওরা কোথায় দাঁড়াচ্ছে তার সম্বন্ধে ওদের গাইডেন্স দেওয়া যাবে, অ্যান্ড ওদের কোনো ডাউটস থাকে সেটাও ওরা অনলাইন ডাউটস পোস্ট করবে, তখন ওদেরকে টিচার্স যারা আছে ওদের ডাউটটা ক্লিয়ার করবে। তো এটা সপ্তাহে 5 দিন যেটা আছে ক্লাসে চলবে, 2 ঘন্টা ক্লাসেস। তো আজকে আমরা এটা ইনোগ্রেশন করলাম, এটা এনরোলমেন্ট হয়েছে আর এটা কমপ্লিটলি ফ্রি আছে, সেটা আমি মনে করি ডেফিনেটলি আমাদের যারা যাদেরকে আমরা চিহ্নিত করেছি তারা এর লাভ নেবেন আর আমাদের মালদা থেকে ভালো রেজাল্ট আমরা। সে কতদিন চলবে কোর্সটা? এটা বরাবরই যুগ থাকবো, আমরাও এদের কাছ থেকে ফিডব্যাক নেব, যে ফিডব্যাক যে আছে আমরা যে ক্যারিয়ার অ্যান্ড কোর্স কোচিং যে আছে ওনাকে আমরা বলবো, তাহলে ওনারা আরো ইমপ্রুভ করতে পারবে। দেখুন স্টুডেন্টের সিলেকশন হচ্ছে যারা ভালো লেখাপড়া করে আর যারা নিডি আছে, তো সবাইদের পক্ষে সম্ভব নেই এই ধরনের কোচিং ইনস্টিটিউট যেটা আছে তাদের খরচা বহন করাটা। তো এই কোচিংয়ে যেটা উনি বলছিলেন অ্যারাউন্ড 1 লাখ যেটা আছে এক্সপেন্ডিচার হয়, সেটা আমাদের সবাইদের ছাত্রছাত্রীর জন্য সম্ভব আছে সেটা নয়, তাই জন্য এইটা প্ল্যাটফর্ম অ্যাভেলেবল করানো হয়েছে। তবে চিহ্নিত ছাত্রছাত্রী ছাড়াও যদি কোনো নিডি থাকে কেউ যদি সুস্থ হতে, হ্যাঁ আমরা ডেফিনেটলি ওটা কনসার্ন থানাকে যদি অ্যাপ্রোচ করে তাহলে আমরা একটু ভেরিফাই করে আমরা ডেফিনেটলি স্টুডেন্ট যেটা আছে সিরিয়াস থাকতে হবে, যদি শিখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওকে আমরা এনরোল করবো।